কাটা চারা, আরবদানি, ট্রাক লোড, আনলোড সহকারে ইত্যাদি বিভিন্ন রকম চারাবাজি সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং সাদাবাতি ব্যতীত অন্য কোনো হলুদ গ্রিন কোনো প্রকার বাতি ব্যবহার করা যাবে না। তিন, আরবে মাল নিয়ে আসা কোনো ট্রাক থেকে কোনো প্রকার চাঁদা নেওয়া যাবে না ও আরবের বাহিরে কোনো প্রকার বাজার ও পার্কিং বসানো যাবে না। চার, আরবের মাল নিয়ে আসা ট্রাকগুলো চাঁদামুক্ত রাখতে সায়দাবাদ থেকে সোনিয়াঙ্গা পর্যন্ত সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। পাঁচ, আরবের ব্যবসায়ীদের থেকে নেওয়া অ্যাডভান্স অবশ্যই ফেরত দিতে হবে, এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে ও ব্যবসায়ীদের যে কোনো সমস্যার ন্যায্যভাবে বিচার করতে হবে। ছয়, সিটি কর্পোরেশনের সকল নিয়ম এবং আইন কানুন মেনে আরব পরিচালনা করতে হবে, তবে কোনো প্রকার সিটি কর্ড থাকবে না। মন্ত্রণালয় মূল্য তালিকার বাহিরে মূল্য বেশি নিতে পারবে না, সব কিছু মূল্য তালিকা টাঙানো থাকবে, অবৈধ অতিরিক্ত কোনো ধরনের মাল স্টক রাখতে পারবে না। এই ক্ষেত্রে বলবো, এখনো মন্ত্রণালয় থেকে যেহেতু নতুন কোনো তালিকা প্রকাশ হয়নি, ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যেও কাজ করে যাব। আমরা এই দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেছি, যদি সুনির্দিষ্টভাবে কেউ চাঁদা দাবি করতে আসে আপনারা সেটা মালিক পক্ষকে জানাবেন, মালিক পক্ষ যদি না পারে সরাসরি আমরা থানায় হস্তক্ষেপে তাকে থানায় দিয়ে দিব, মানে তার পরিচয় একটাই, সে চাঁদাবাজ। সুতরাং এই জায়গাগুলো থেকে যদি আমরা বের হয়ে না আসি তাহলে আমরা যে বাংলাদেশের যে 15 বছরের পুরানা সংস্কৃতি সেটা যদি আবার সর্ষা হয় তাহলে তো আমাদের স্বাধীনতা, আমাদের এত মানে 1000-এর উপরে আমাদের সাধারণ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা, এবং আজকে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে, তাহলে আমরা তো তাদের রক্তের সাথে বেইমানি করে আবার পুরনো সিন্ডিকেট আমরা করতে পারি না, এটা সাধারণ মানুষও পারে না। এই যাত্রাবাড়িতে দেখেছেন আমাদের ছাত্রদের সাথে আমি মনে করব যে এই যাত্রাবাড়িতে সাধারণ মানুষের ভূমিকা বেশি ছিল, তারা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাত্রাবাড়িকে স্বৈরাচার মুক্ত করেছে। সুতরাং আপনাদের কথা আগে, এই যাত্রাবাড়ি চালাবে এই যাত্রাবাড়ির সাধারণ মানুষ, কোনো সিন্ডিকেট চালাবে না, কোনো ছাত্র জনতা চালাবে না, কোনো সমন্বয়কও চালাবে না, আমরা শুধু আপনাদের সাথে হয়তো সমন্বয় করে ব্যবসায়ীরা সমন্বয় করে একটা রুলস রেগুলেশন করব। আমি বলবো সবাই, আমরা যে নিয়ম যে তৈরি করা হবে ব্যবসায়ী মালিক সমিতির থেকে, আমাদের থেকে, থানা থেকে, আপনারা সবাই সেই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু সেখান থেকে অন্যায় কমে যাবে। অর্থাৎ আমরা চাচ্ছি মানে যে একটা অভিযোগ ব্যবসায়ীদের থেকে সেটা হচ্ছে তাদেরকে জিম্মি করে রাখা হয়। আবার আমরা অনেক মিটিং করব, অনেক কিছু বাকি আছে, দেশ সংস্কার করতে এসেছি, দেশ পরিবর্তন, আমরা দেশ সংস্কার করে যাব, হয়তো আমরা 100% পারফেক্ট ভাবে দেশটা সংস্কার করতে পারবো না, কিন্তু আমাদের সমন্বয় ভাই সম্রাট যেটা বলেছেন যে দেশ শুধু আমাদের ছাত্রদের না, দেশ আপনাদের সবার, আমার আপনার সবার। আমরা যখন মাঠে নেমেছিলাম আমরা অনেক মানুষকে দেখেছি, তারা অন্যায় দেখে তারা চুপচাপ ছিল, স্পেশালি এই বাজারের ভিতরে। আপনারা ভুলে যাবেন না, যাত্রাবাড়ি আড়তটা কিন্তু বাংলাদেশে অনেক বড় একটা ভূমিকা রাখে, স্পেশালি আমাদের ঢাকা শহরে। আপনারা যদি ভিতরে নিজেরাই কোনো প্রতিরোধ না করেন, আপনারা নিজেরাই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ান, আমরা ছাত্ররা কিন্তু সবসময় আসবো না। এটা আমি যারা এখানে কাজ করেন লাস্ট মালিক সমিতি তাদেরকে বলে দিচ্ছি, কিন্তু আমরা যদি আসি আমরা এমন ভাবে আসবো যে আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। এখন সময় হয়েছে আপনারা খোলেন, কোন জায়গায় কোন দলমল আমরা কিচ্ছু মানি না, কোন বিএনপি, কোন জামাত, কোন আওয়ামী লীগ মানি না, দেশ আমাদের সবার। কোন দলীয় ভাবে যদি কেউ আসে আমি আহ্বান জানাচ্ছি সেখানেই তাদেরকে পিটিয়ে বেঁধে রাখেন, কেউ কিচ্ছু বলবে না। আপনারা পুলিশদের সাহায্য নেই, কোনো ভয় নেই, কোনো কিছু নেই, আমরা এখানে জীবনের ভয় নিয়ে রাস্তায় নেমেছিলাম, আমাদেরও খুব ভয় ছিল, আমরা বাসায় যেতে পারি নাই, আমাদেরকে হয়তো গুম করে দেওয়া হতে পারতো, তাও আমরা দেশের জন্য লড়েছি, আমাদের ভাইরা রক্ত দিয়েছে, এই রক্ত আমরা বৃথা যেতে দিব না। হ্যাঁ,
পুষ্টির টেন্ডারের বাইরে আমাদের রাখতে হবে।